राधा नाम दिव्य निधि से वृंदावन श्रृंगार रस क्रीड़ाए राधा रानी श्री कृष्ण के सुखी करे वृंदावन से क्रीड़ा माधुरी आस्वादने सौभाग्य पाए এই জন্য বৃন্দাবন গমনে এত উৎকণ্ঠা দেখায়। অথবা শ্রীকৃষ্ণ ব্রজিতে রাধা প্রেম আস্বাদনে তিন বাঞ্ছা পূর্তি হেতু সুভাব অবলম্বন করে গৌরাঙ্গ রূপে প্রকটিত হইয়া যিনি তিন বাঞ্ছা পূর্ণ করলেন অর্থাৎ কৃষ্ণ মহাপ্রভু রূপে তিনি কি করলেন রাধারানীর ভাবকে আস্বাদন করলেন তিন অভিলাষা পরিপূর্ণ করলেন এই জন্য সেই বৃন্দাবনে কি আছে রাধা নামক দিব্য নিধি অন্য কোথাও নাই কৃষ্ণ অন্য কারোর তিনি ভাব মাধুরী গ্রহণ করেন নাই বললেন কার রাধারানী অতএব যাহার আশ্রয় মাত্রে পরম দুর্লভ ব্রজ প্রেম রস সিদ্ধ হয়ে থাকে অথবা প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন কি আমি তো কামনা বাসনার দাস আমার মধ্যে অনেক কামনা বাসনা আছে কিন্তু প্রেমময় বৃন্দাবনে গেলে আমার স্বভাবের পরিবর্তন হবে বলছেন কি হ্যাঁ হবে কেন তথায় রাধা বিধান অর্থাৎ রাধা নামক দিব্য নিধি আছে যার সদ্ভাব সুধা সিন্ধুতে এখন মনের সমস্ত কুভাব দূর হয়ে যায় আর সুন্দর সুস্বভাব জাগরিত তবেই কেলিকুঞ্জ ভবনের কুঞ্জ অঙ্গনের কুঞ্জ ভবনের মার্জনী ঝাড়ু শিখ হতে পারে কেনাপি নগর পরেণ পদে নিপত্ত সম্প্রার্থিতৈক পরিরম্ভ রসোৎসবায়া শত্রু বিভঙ্গ মতি রঙ্গ নিধে গদাতে শ্রী রাধিকে নহি নহি ইতি গিরশ্রেণোমি হে শ্রী রাধিকে যখন নাগরাজ শ্রীকৃষ্ণ তোমার পায়ে পড়ে তোমার সঙ্গে মিলনের জন্য প্রার্থনা করবে তুমি তখন প্রমোদিত হয়ে ভ্রুবঙ্গের সহিত নানা বলিতে থাকবে তোমার সেই বাণী আমি কবে শুনতে পাব এখন কেলিকুঞ্জ প্রাঙ্গণের মার্জনী হওয়ার অভিলাষা করি সব সাধন পরিত্যাগ করে বৃন্দাবনের আশ্রয়ের অভিলাষা করলেন এখন আবার সিদ্ধ স্বরূপে পুরাণে বলতে লাগলে যতই পুরাণের আবেশ হয় ততই আস্বাদন মধুর রাধারানীর রূপ গুণ লীলা মাধুরীর আস্বাদন আস্বাদনের মধ্য দিয়ে
শ্লোকের রসের উদ্গার অনুরাগ দশায় যাহা অনুভব হয় তাহা বর্ণনাতে। এখন সেই অনুভব প্রকাশ করবার কোন ভাষা নাই আর সামর্থ্যও নাই। তো এখন বললেন কি রাধারানীর একটি লীলার কথা স্ফূর্তি হওয়ায় বলতে লাগলেন। এখন রাধারানী অভিসারিকা প্রবল অনুরাগ ভরে সংকেত কুঞ্জে তিনি পৌঁছেছেন। শ্যাম সুন্দর এখনো আছেন, নাগরমণির কুঞ্জে সুনিশ্চিত আগমন হবে জেনে রাধারানী বাসষ্ঠীকা দশায় নিজে হাতে কুঞ্জ সাজাচ্ছেন। এখন কৃষ্ণ আসবেন সেই জেনে রাধারানী এখন কুঞ্জ তৈয়ার করছেন সাজাচ্ছেন। যখন তিনি কুঞ্জ সাজান তখন তাহাকে বাসষ্ঠীকা বলা হয়। অভিসারিকা কান্তার সংকেত কুঞ্জে পৌঁছে গিয়ে কান্ত শ্রীকৃষ্ণের সুনিশ্চিত আগমন হবে জেনে কুঞ্জে ক্রিয়া নিজ দেহকে সুসজ্জিত করেন, তাহাকেই বাসষ্ঠীকা বলা হয়। ইহার স্মরক ক্রীড়া সংকল্প কান্তের আগমন পথ নিরীক্ষণ সখীগণ সহিত বিনোদ বার্তা বারবার দূতের প্রতি অবলোকন এই সমস্তগুলি চেষ্টা প্রকাশ পায়। বললেন কি রাধারানী বাসষ্ঠীকা, যখন বাসষ্ঠীকা হয় তখন কি হয়? কন্দর্প ক্রীড়ার সংকল্প আর প্রিয়তম কৃষ্ণের আগমন পথে নিরীক্ষণ সখীগণের সহিত বিনোদ বার্তা বারবার দূতির প্রতি অবলোকন এইসব চেষ্টাগুলি প্রকাশ পায়। স্মরক্রীড়া ভূমিকার একটি সংকল্প বলছেন, যেমন বিদ্যাপতি বলছেন কি অঙ্গনে আবব অঙ্গনে আব জবরসিয়া পালতে চলব ঈষৎ হাসিয়া। যখন কৃষ্ণ আসবে অঙ্গনে তখন আমি মুখ ফিরিয়ে চলব, ঈশ্বর হাস্য করে মুখ ফিরে চলব। আবে সে আচার পিয় ধরবে যাবে যাব হম যতন বহু করবে। আর আবে সে যখন প্রিয়তম আমার আঁচল ধরবে তখন আমি বহু যত্ন করলেও আমি তখন থাকব না, আমি চলে যাব। কাছু আধার বজব হটিয়া কাই করে করবার কুটিলয়াধিয়া। যখন আঁচল ধরে টানবে তখন আমি হাত দিয়ে বারণ করব, অর্ধদৃষ্টিতে কুটিল দৃষ্টিতে আমি বারণ করব। মঙ্গব পিয় জব মুখ মরে পিয়াসি বলব নহি তবহি। যখন তিনি মিলবার জন্য ইচ্ছা প্রকাশ করবেন
তখন আমি মুখ মুড়ে মানা করতে থাকি। রাধারানীর কৃষ্ণ অনুরাগ পূর্ণ হৃদয়ে এই প্রকার কত কত সরস সংকল্পের তরঙ্গ। এখন কৃষ্ণ যেন পুঞ্জে উপস্থিত হয়েছে, সেই সময় রাধারানী নাগর শ্রীকৃষ্ণকে দেখে বাম্য ভাবে যেন গৃহের দিকে চলে যাচ্ছেন। কিঙ্করকে নয়ন কটাক্ষে তিরস্কার করিয়া বলতিস, তুই আমায় এখানে কেন আনলি, শীঘ্র ঘরে নিয়ে চল। মাধুর্যের সমাকৃষ্ট হইয়া নাগরমণি রাধারানীর উত্তরীয় বসনকে ধরেছেন। তখন রাধারানী বস্ত্র আকর্ষণ করে বলতেছেন, ছেড়ে দাও ছেড়ে দাও, আমায় স্পর্শ করিও না, আমি যে কুলওয়ালা, মুখে মৃদু মধুর হাসির তৃপ্তি আর বাহ্য ক্রোধ ভাবে মিশ্রিত, কি অপূর্ব মাধুর্যের উচ্ছল। সেই মাধুর্য দর্শনে নাগরমণি কৃষ্ণ উৎকণ্ঠায় অতিশয় অধীর, আনন্দ ঘন বিগ্রহ রাধারানীর মিলনের জন্য অতিশয় বিবশ। এই যে চেষ্টা, সমস্ত চেষ্টাগুলি মহাভাব থেকে প্রকাশিত হয়েছে, আর ভাবের মূর্তিতে ভাবের অভিব্যক্তি, এই জন্য শিখরের এত মুগ্ধতা। রূপ গোস্বামী পাদ প্রগল্ভ নায়িকার লক্ষণ বর্ণনায় উজ্জ্বল ইন্দ্রমণিতে বললেন, কি ভূরি ভাবোদ্গমা বিভিজ্ঞা রসেন আক্রান্ত বল্লভা, অর্থাৎ যিনি ভুরি ভুরি ভাব প্রকাশে অভিজ্ঞ এবং রসের দ্বারা বল্লভ শ্রীকৃষ্ণকে আক্রমণ করি তাহাকে প্রগল্ভা নায়িকা বলা হয়। জীব গোস্বামী পাদ লোচন রোচন টিকায় তিনি বললেন, কি রসেন আক্রান্ত বল্লভা, প্রেমাত্মন রসেন ঐব তদ আক্রমণ সম্ভবাত, প্রেম নস্তু বল্লভ সুখ এক উদ্দেশ্য ত্বাদ বল্লভ সুখার্থম এবাস্য প্রযত্না, অর্থাৎ রসের দ্বারা বল্লভকে আক্রমণ করে কৃষ্ণকে, অতএব এখানে রস বললে প্রেম রসকে বুঝতে হয়, কেননা একমাত্র প্রেম রসের দ্বারা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করা সম্ভব হয়। আবার শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী মনোবৃত্তিকে প্রেম বলা হয়, অতএব প্রেমময়ী রাধার কৃষ্ণ সুখের জন্য সমস্ত চেষ্টা প্রকাশ হয়ে থাকে। এই ভাব চেষ্টার একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সুখ সাধন, ব্রজসুন্দরীগণের সমর্থারতি। এই জন্য রূপ গোস্বামী পাদ বললেন, কি সমর্থারতিমতি ব্রজসুন্দরীগণের শ্রীকৃষ্ণ সুখের জন্য সমস্ত চেষ্টা হয়ে থাকে, অতএব ব্রজসুন্দরীগণের বুদ্ধিপূর্বক অথবা অবুদ্ধিপূর্বক কায় মন বাক্যের যে চেষ্টা, সব কিছু শ্রীকৃষ্ণ সুখের চেষ্টার জন্য। অতএব ব্রজসুন্দরীগণের মুকুটমণি রাধারানীর যাবতীয় চেষ্টা কৃষ্ণ প্রীতিবিধানের জন্য। এখন শ্রীকৃষ্ণ রাধার ভাব মাধুরীতে বিবশ হয়ে
অধীর প্রাণে তাহার চরণে নিপতিত হইয়া মিলনের জন্য প্রার্থনা করছে। এখন কৃষ্ণ প্রার্থনা করছে, তার জন্য রাধারানী চিত্তে রসময় ভাবের উদয় হয়েছে, শ্রী মুখে নয়নে ভাবের দীপ্তি, কিন্তু বাম্য স্বভাবের কারণে পিছন ফিরে ভ্রুভঙ্গির সহিত রাধারানী নানা মানা করছেন। ভ্রুভঙ্গির মাধুর্যে নাগর মুগ্ধ, শ্রীমতী প্রাণবল্লভকে ভাবমাধুর্যে মুগ্ধ করে অনির্বচনীয় আস্বাদন দান করতে। এই জন্য রসশাস্ত্রে একে কুটুমিত অলঙ্কার বলা হয়। বললেন নায়ক স্তন অধর আদি গ্রহণ কালে নায়িকার চিত্তে আনন্দের উদ্রেক হলেও কি হবে, সম্ভ্রমবশত পীড়িতার ন্যায় ক্রোধ প্রকাশ করেন, তাকে কুটুমিত অলঙ্কার বলা হয়। কৃষ্ণ বাঞ্ছা পূর্তির করে আরাধনে, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ হয় করে পানি রো অন্তরে আনন্দ হয় রাধা বাইরে বাম্য ব্যথা পাইয়া করে যেন শুষ্ক রোদ ঈশত হাসিয়া করে কৃষ্ণকে ভর্ষ। বললেন কি যাদের বৈমুখ যথার্থ আভিমুখ, নিষেধই অনুমতি প্রদান, মৌনই প্রত্যুত্তর প্রদান, এই নবাঙ্গ নাগণের চেষ্টা ও অভিনব। কিঙ্করে দেখলেন কি রঙ্গনিধি কৌতকীয়ের সিন্ধু স্বরূপা রাধারানী আলিঙ্গন দানের নিমিত্ত অন্তরে পরম উৎসুক হয়েও বাইরে নানা প্রকাশ করিতে। অতএব এমন আর না এর ভিতরে না নাই, এখন যে হ্যাঁ না কে যেন গ্রাস করে নিয়েছে। এইভাবে রাধারানীর নামটি যে অনর্থ, তিনি সার্থক নামা, যিনি কৃষ্ণের আরাধনা করেন তিনি হলেন রাধিকা। এই ভাব ব্রজসুন্দরী গণের মধ্যে কারোর নাই, বিচিত্র মধুর রসের আস্বাদন। প্রাণকান্ত কৃষ্ণকে যিনি বিমুগ্ধ করেন, অতএব রাধারানীর মতো আর কারোর এই সমস্ত ভাব জানা নাই। অতএব মহাভাবের বৃত্তি সমস্ত প্রজা সুন্দরী গণের মধ্যে প্রচুর ভাবে বিদ্যমান। রাধা বিনা আর কাউকে রাধিকা বলা যায় না, কেননা রাধারানী সাক্ষাৎ মহাভাবীর স্বরূপিণী।